হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে টাইটেলটাই কিন্তু ভিন্ন রকম এবং নতুন কোয়ালিটি যত ইউটিউবার আছেন তারাই কিন্তু এই টাইটেলটা দেখে অবশ্যই ক্লিক করবেন কারণ সেই টাইটেলটা হচ্ছে একটা ভিন্ন রূপ এবং থামলাইনটাও রূপ কেন এই সম্বন্ধে কিন্তু ভিডিও বেশি পাবেন না তো আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকে কীভাবে আমরা আপলোড ভিডিও এডিট করব। আপলোড ভিডিও কেন এডিট করব। সেটা সম্বন্ধে আমি আপনাদেরকে একটু হালকা ধারণা দিই আপলোড ভিডিও এডিট করার মানেটা হচ্ছে আমরা ভুলবশত আমাদের যে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা এডিট করেছি সেই অ্যাপ্লিকেশনে আমরা ভুলবশত কোনো কিছু বা অন্যের ভিডিও বা অন্যের কোনো সেক্সুয়াল কন্টেন্ট বা কোনো খারাপ মন্তব্য আমি তুলে ধরেছিলাম তো তখন কিন্তু আমাদের মনে একটা বই থাকে যে সেই কন্টেন্টের কারণে কি আমাদের কমিউনিটি গাইডলাইন আসে কি না হ্যাঁ যদি আপনার এমন বইটা থাকে বা এমন ঘটনা আপনার ঘটে যায় তাহলে আপনি আপলোড ভিডিও কিভাবে ইউটিউব থেকে এডিটিং করবেন আপনি কেটে রিমুভ করে দিতে পারেন আপনি ইউটিউব থেকে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তো কিভাবে করবেন সেটা কিন্তু আপনি মাথায় রাখবেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের এই পরিবারে একজন নতুন সদস্য থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আপনার একটা সাবস্ক্রাইবারে আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসে বাধ্য করবে তো চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি যদি ভুল হয়ে যায় বা ভুলবশত আপনি ভিডিও এডিটিং করে আপলোড করে ফেলেছেন সেই আপলোড ভিডিও কিভাবে এডিটিং করবেন সরাসরি ইউটিউবের অ্যাপ থেকে তো চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব স্টা মোবাইল স্ক্রিন লাস গো ইউটিউবে আপলোড ভিডিও এডিটিং করার জন্য আপনি কী করবেন প্রথমত যেটা করতে হবে আপনি যে কোনো একটা ব্লাউজার ওপেন করে নেবেন ঠিক আছে অবশ্যই আপনি যে ব্লাউজারটা ব্যবহার করি সেই ব্লাউজারটা ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন আমি যে ব্লাউজারটা ব্যবহার করি সেই ব্লাউজারটা ওপেন করে নিলাম তারপর আমি এখান থেকে আমার যে ইউটিউব অপশনটা আছে ইউটিউবে ক্লিক করে দেবো অবশ্যই আপনার ইউটিউবে ক্লিক করে দেবেন নাহলে আপনি সার্চ করে অ্যাড করে নেবেন তারপর আপনাকে যেই কাজটা করতে হবে সেটা আপনার থ্রি ডর আছে অবশ্যই তিনটা ডট সপ্তাহে থাকে এখান থেকে আপনি আপনার সাইডটাকে ডেস্কটপ সাইড করে নেবেন তো আমি এখানটা সাইডটাকে ডেস্কটপ করে নিলাম আপনারা এভাবে আপনি ডেস্কটপ করে নেবেন ঠিক আছে তো আমি ডেস্কটপ করার পর আমাকে যেই কাজটা করতে হবে এখন হচ্ছে আমার যে ইউটিউব লোগোটা আছে সেই ইউটিউব লোগোতে আমি ক্লিক করে দেব যখন ইউটিউব লোগোতে ক্লিক করে দেবে ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন এখান থেকে ক্রেডিটর স্টুডিওতে চলে যাবেন আর যদি আপনার ক্রেডিটর স্টুডিও আপনার মোবাইল থেকে না যায় তাহলে অবশ্যই কীভাবে আপনার মোবাইল থেকে ক্রেডিট স্টুডিও যেতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে নাহলে আমি আইকন বাটন দিয়ে দিয়ে দিবো এখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন ঠিক আছে তো আমি ক্রেডিট স্টুডিওতে ক্লিক করে দিচ্ছি যখনই ক্রেডিটর স্টুডিওতে দিয়ে দিব তখন কিন্তু আমাদের সামনে একটা ক্রেডিটর স্টুডিও সাইট ওপেন হয়ে যাবে বা আমাদের দেখতে পাচ্ছেন স্টুডিও সাইডটা ওভেন হয়ে গেছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছি বা আমার যে ভিডিওটাতে ভুলভ্রান্তি আছে সেই ভিডিওটা আমরা চয়েস করে নেব তার জন্য আমরা কী করব এখান থেকে ভিডিও অল ম্যানেজার আছে এখানে ক্লিক করে দেব তো যখন এখানে ক্লিক করে দেবো আমার সামনে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো চলে আসবে ঠিক আছে তো আমি যেমন সিম্পলভাবে আমি এটাতে কাজ করতে চাচ্ছি আমি এটা থেকেই কাটতে চাচ্ছি তো আমি এটাতে আমার টাইটেলে ক্লিক করে যখন টাইটেলে ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যানালাইসিসের মতন সেই অ্যানালাইসিসে ক্লিক করে দেবেন যখন আপনি অ্যানালাইসিসে ক্লিক করে দিবেন আপনার সামনে অ্যানালাইসিসের ইন্টারফেস চলে আসবে আপনার যে কাজটা করতে হবে এখানে যে কর্নারে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনি একটু স্পিড করে আপনি নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর একটা দেখতে পাবেন যে ভিডিও এডিটর দেখতে পাচ্ছেন ভিডিও এডিটর একটা অপশন আছে বা এডিটর একটা অপশন আছে সেই এডিটর অপশনে ক্লিক করে দেবেন যখন এডিটর অপশনে ক্লিক করে দিবেন আপনার সামনে একটু সময় নেবে এখন একটু অপেক্ষা করুন হ্যাঁ এখনই চলে আসবে এডিটার অপশন ক্লিক করার পর একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা এখানে চলে আসছে তো তারপর ভিডিওটা চলে আসার পর আমাকে যেখানে যে আমি এডিটিং করার জন্য কিন্তু এখানে আমি এখান থেকে জুম আউট করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জুম করার জন্য এটা ছোটো বড়ো করার জন্য আপনি চাইলে দেখা জুম করতে পারেন আর এডিট করার যে মূল কাজটা আপনি মাঝখান থেকে কোন কিছু কাটতে চাচ্ছেন প্রথম যে কাজটা করতে হবে সেটা আপনি মনোযোগ সহকারে শুনবেন প্রথম অবশ্যই আপনি টিম ব্যবহার করে আপনাকে যে জায়গাটা কাটতে হবে সেই জায়গায় কাটতে হবে ঠিক আছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনি যদি ছোটো বড় করেন এখান থেকে আপনি চাইলে ছোটো বড় করতে পারেন তো আমি ছোটো বড়ো করবো না জাস্ট আপনার দেখানোর জন্য তো সিম্পলভাবে আমি আপনাদেরকে দেখাবো যদি আমি এই পার্টটা থেকে মানে এই জায়গাটা থেকে এই জায়গাটা আমি ডিলিট করে দেবো তো আমার কী করতে হবে এই জায়গাটা থেকে এই জায়গা ডিলিট করার জন্য আমি এখানে এই এই দাগটা এখানে রেখে আমি এখান থেকে টিম একটা অপশন আছে সেই টিম অপশনে আমি ক্লিক করে দিব তো টিমে ক্লিক করে দিচ্ছি কারণ দেখেন এখন কিন্তু মিনিট সবগুলো এখানে দেখাচ্ছে তো টিমে ক্লিক করে দিলাম যখন টিমে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ উঠে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন একটা দাগ উঠে গেছে ঠিক আছে তো এই দাগটা থেকে আপনি কি করবেন তো এই দাগটা থেকে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যখন এইটা আসছে তো আপনি জায়গা মতো রেখে মানে এই জায়গাটা আমি রাখছিলাম তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্প্লেট একটা অপশন আছে স্প্লেটে ক্লিক করে দেবেন তো আমি স্প্লেটে ক্লিক করেছি যখন স্প্লিট করে ক্লিক করে দেবেন সেম টু সেমভাবে একটা ক্লিক কালার হয়ে গেছে ঠিক আছে তো আপনি যে করবেন এখান থেকে চাপটা ধরে যতটুকু চাই অতটুক আপনি ডিলিট করে দেবেন তো যেমন এতটুকু সেকেন্ড আসিস তো আপনার অতটুক দরকার নেই তো অতটুক আপনি সিলেক্ট করে নেবেন আপনি চাইলে আপনি প্লে প্লে করে দেখতে পারেন যে আসলে কোন জায়গাটা দরকার নেই ঠিক আছে তো আমি একটু সিম্পল এই অল্প একটু কাটবো বাস আপনাদেরকে দেখানোর জন্য আর অন্য কিছু না তারপর আপনাকে কী করতে হবে যদি আপনি ভুল হয় এখান থেকে আপনি ক্লিয়ার অপশন দিয়ে আপনি ক্লিয়ার করে দিতে পারেন বা ভুল না হলে আপনি এখান থেকে প্রিভিউতে যখন দিয়ে দিবেন অটোমেটিকলি এটা কিন্তু ডিলেট হয়ে যাবে এই জায়গাটা ঠিক আছে তো আমি আপনাদেরকে দিয়ে দেখা দিচ্ছি তো এই জায়গাটায় দেখতে পাচ্ছেন আমার ফেসটাই এমন আছে আমার ফেসটা আমি দেখা দিচ্ছি দেখে এমন আছে ফিস্টা তো এই ফেসটা কিন্তু আমি চলে যাবে তো আমি এখান থেকে প্রিভিউতে ক্লিক করে দিলাম প্রিভিউতে যখন ক্লিক করে দিচ্ছি একটু পেন্ডিং হওয়ার জন্য একটু সময় নেবে ঠিক আছে পেন্ডিং হওয়ার পরই কিন্তু আমাদের এটা অপশনটা ডিলিট হয়ে যাবে আপনাদেরকে পেন্ডিং হচ্ছে কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চলে যাই আমাদের বিডিও মূল অপশনে তো আমি বিডিওর মূল অপশন চলে যাচ্ছি আমি এখান থেকে ব্যাগে চলে যাবো এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম প্রিভিউ ওকে দেওয়ার পর আমি ব্যাগে চলে আসছি তো আমি এখানে চলে যাবো পেন্ডিং আসি কিনা আমাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কপিরাইট জায়গাটা এখানে দেখাচ্ছে এখানে কিন্তু আপনার কপিরাইট যে জায়গাটা আছে সেই জায়গাটাও ডিট হয়ে যাবে ঠিক আছে আপনি যদি কপিরাইট আসে সেই কপিরাইটও আপনি কিন্তু ডিলেট করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই পেন্ডিং আছে অটোমেটিকলি কিন্তু কিছুক্ষণ পর এটা অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে তারপর কিন্তু এটা আপনি আর পাবেন না তো আশা করি আপনারা এভাবে কিন্তু আপনার চ্যানেলের যে কোনো ভ্রান্ত হয়ে থাকলে আমার ভিডিওতে অটোমেটিকলি আপনি ইউটিউবের মাধ্যমে আপনি ডিলিট করে দিতে পারবেন আশা করি আপনারা অবশ্যই সেটা বুঝে অবশ্যই হেল্প হবে যদি হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন না কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য পারবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন